আসসালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব বিফ স্টেক। বিফ স্টেক তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি হাড় সহ স্টেক নিয়েছি 3 টুকরো, আর এক একটা স্টেকের ওজন হয়েছে 400 গ্রাম। রসুন কিমা 6 টেবিল চা চামচ, লাল মরিচ গুঁড়ো 6 টেবিল চা চামচ, কালো গোলমরিচ গুঁড়ো 4 টেবিল চা চামচ, স্টেক সস 2 টেবিল চা চামচ, সয়া সস 1/3 কাপ, অলিভ অয়েল 4 টেবিল চা চামচ, বাটার 4 টেবিল চা চামচ, লেবুর রস 1/4 কাপ, কোক 200 ml, লবণ স্বাদ মতো, গার্লিক চিলি সস 2 টেবিল চা চামচ। চলুন তাহলে আমরা শুরু করি। আমি যে স্টেকের মাংস নিয়েছি সে মাংসের মধ্যে কিন্তু চর্বি থাকবে, আর মাংসের মধ্যে কোনো পরিমাণ পানি থাকবে না। আমি একটা কিচেন চাওয়াল দিয়ে মাংসটাকে ভালো করে চেপে চেপে শুকিয়ে নিয়েছি। আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, সে পাত্রের মধ্যে এক এক আমি দিয়ে দিব রসুন কিমা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, লবণ, মরিচ গুঁড়ো, সয়া সস, স্টেক সস, চিলি গার্লিক সস, আর দিয়ে দিব কোক। দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে হাত দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন যে আমি স্টেক রেখেছি সেই স্টেকটা দিয়ে দিচ্ছি। স্টেকটা দিয়ে ভালো করে আমি চারপাশে লাগিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে সাথে লাগিয়ে নিচ্ছি। মশলার মধ্যে ভালো করে স্টেক লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই স্টেকগুলোকে মশলার মধ্যে চুবিয়ে সারাত ফ্রিজে রেখে দিব। স্টেকগুলোকে ফ্রিজে সারাত আমি রেখে দিয়েছিলাম, আর স্টেকগুলোকে এখন আমি বের করে নিচ্ছি। স্টেকগুলো নর্মাল তাপমাত্রায় আসলে স্টেকগুলোকে আমরা ভেজে নিব। 2 ঘন্টা হয়ে গিয়েছে স্টেকগুলো আমি ফ্রিজ থেকে বের করেছি। এখন আমি স্টেকগুলোকে ভেজে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, চলুন আমরা স্টেকগুলোকে ভেজে নিই। স্টেকটা যেই প্যানে আমি গ্রিল করব সেই প্যানটাকে আমি গরম করতে দিয়ে দিয়েছি। স্টেকের যে প্যানটা সেটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব বাটার, দিয়ে দিব অলিভ অয়েল, চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। এখন আমি দিয়ে দিব স্টেক, খুব সাবধান করে দিতে হবে। এক একটা স্টেকে এক একটা সাইজ হতে আমার 5 মিনিট সময় লাগবে, আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম হিটে রাখব। 5 মিনিট হয়ে গিয়েছে, স্টেকটা আমি চুলায় দিয়েছি। এখন আমি স্টেকটাকে উল্টিয়ে দিব। ঠিক আমি একই পদ্ধতিতে আরো 5 মিনিট এটাকে অন্য সাইডটা ভেজে নিব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি স্টেকের উপরে দিয়ে দিচ্ছি বাটার। এই বাটারটা দিয়ে বাটারটা যে পর্যন্ত গলে মাংস ভিতরে না যাবে এ পর্যন্ত আমি স্টেকটাকে এখানে রেখে দিব।
বাটার গলে স্টেকের ভিতরে চলে গিয়েছে আর স্টেকটা হয়ে গিয়েছে। এখন আমি স্টেকটাকে নামিয়ে নিব। স্টেকটাকে আমি একটা ডিশে তুলে নিয়েছি আর সাথে কিছু বয়েল ভেজিটেবল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গার্লিক ক্রিম সস। আর এই গার্লিক ক্রিম সসের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে। তৈরি হয়ে গেল মজাদার বিফ স্টেক। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।